جارين أميرك سوني جي محمد رسول جارين أميرك سوني جي محمد رسول شنا ميرو سيلاي دوا شنا ميرو سيلاي دوا كورو هي كوبول الله كورو هي كوبول جارين أميرك سوني جي محمد رسول شنا ميرو سيلاي دوا كورو هي كوبول الله كورو هي كوبول ششمرون تمدينة لكي ديو كفالت لكي ديو كفالت ششمرون تمدينة لكي ديو كفالت لكي ديو كفالت مرون كالد كي ديو الله محمد رسول الله كورو هي كوبول جارين أميرك سوني جي محمد رسول شنا ميرو سيلاي دوا كورو هي كوبول الله كورو هي كوبول الحمد لله عبد المعبود সওদাগর রোড দোকান মালিক সমবায় সমিতির লিমিটেড এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো আজকে আয়োজিত এই আজিম ও নূরানি মাহফিলে আমাদের সবাইকে আসার বসার সেই সুযোগ আল্লাহ দান করেছে সেজন্য মনিবের দরবারে শুকরিয়া তান সকলে চিৎকার করে বলি একবার আলহামদুলিল্লাহ সাথে সাথে দো জাহানের কান্ডারি নবী امام الانبياء امام المرسلين نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم نوراني روزهای مبارکه لکھ کوٹی درود এবং সালামের নজরানা পেশ করি সম্মানিত হাজেরিন আনুষ্ঠানিকতা করা সম্ভব হচ্ছে না অসংখ্য উলামায়ে কেরাম আমার ডানে বামেও আছে আমার সামনে লিস্টেও আছে যারা আসবেন যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন সকলে বলুন না আমিন আমার ভাইরা كلام الله الشريف থেকে ছোট্ট একখানি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালামি পেশ করি বলুন না সুবহানাল্লাহ তোমরাও ওই নবীকে মুহাববত করে ওই নবীকে ভালোবেসে দরুদ শরীফ পড়ো বলুন না সুবহানাল্লাহ তাহলে নবীর উপর দরুদ শরীফ পড়া নবীর উপর সালামি পড়া এটা পৃথিবীর কোন ব্যক্তির আদেশ নয় এই আদেশটা করেছেন কে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ সেই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে উপস্থিত হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে দেখতে পাইলেন আমার নবীর নূরানী চেহারা মুবারক ঝলঝল করতেছে আরে ভাই আমার নবীর চেহারাই মুবারক তো এমনেও নূরানী কেন আমার নবীর চেহারার মতো আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব হবে না আমার নবীর নূরানী চেহারা এমনে নূরানী নূরের মানুষ নূরানী চেহারা আরো ঝলঝল করতেছে ওই সাহাবী কেরাম দেখে আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা তো এমনেও নূরানী কেন জানি মনে হচ্ছে আপনার চেহারা আজকে আরো একটু বেশি ঝলঝল ঝলঝল করতেছে একটু আসল রহস্যটা বলো না আমার নবী বলেন ও সাহাবীরা শুনো শুনো একটু আগে আমার কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলো জিব্রাইল এসে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জেনে খুশি হবেন আপনি জেনে আনন্দিত হবেন আপনি জেনে খুশি হবেন আনন্দিত হবেন আমার আল্লাহ বলেছে যেই ব্যক্তি
আল্লাহর বান্দা যেই আপনার উম্মত আপনি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করবে সুবহানাল্লাহ আল্লাহ স্বয়ং আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাসূলকে মহব্বত করে ভালোবেসে যে আল্লাহর বান্দা নবীর উম্মত আপনি রাসূলের উপরে একবার দরুদ সালামি পেশ করবে আমার আল্লাহ ওই আল্লাহর বান্দার উপরে 10 বার রহমত নাজিল করবে বলুন না সুবহানাল্লাহ তাহলে ওই নবীর দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই কিন্তু আমরা হতভাগা মুসলমান না বললেও নয় ওই দরুদ শরীফ নিয়েও বাংলার জমিনে গুতাগুতিও আছে না নাই কথা বুঝেন না মনে হয় দরুদ শরীফ পড়ার ফজিলত জেনে আছে ওই দরুদ শরীফ নিয়ে বাংলার জমিনে গুতাগুতিও আছে এটা পড়া যাবে এটা পড়া যাবে না এটা পড়া যাবে এটা পড়া যাবে না এটা এই এটা সেই এই গুতাগুতির সিস্টেমও বাংলাদেশে আছে সেই জন্য আমি আজকের মাহফিল থেকে বলবো বাবা গুতাগুতি না করে আসুন না আমরা সকলেই ওই নবীকে মুহাববত করে ভালোবেসে যেটা আপনার মন চাই ওই দরুদ শরীফটা পড়ুন আপনার উপর আমার নবী রাজি হয়ে যাবে আর যার উপর নবী রাজি হয়ে যায় তার উপর স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ রাজি হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ একটা মাত্র দরুদ শরীফ আছে যে দরুদ শরীফটা নামাজের জন্য খাস এটার নাম কি দরুদে ইব্রাহিম বর্ণনা দরুদে ইব্রাহিম আপনি পাক নামি করে ওখানে চেঞ্জ করতে পারবেন না আমি বেশি সওয়াবের জন্য একটা লম্বা সাই পড়ি না এই সুযোগ ওখানে আল্লাহ দেই নাই ওইটাই পড়তে হবে ওই স্থান ছাড়া আপনি অন্য জায়গার মধ্যে দরুদ শরীফ যেটা আছে দরুদে সাইফুল বলো তুরাজ্জিনা বলো নারিয়া বলো কামিলা বলো তাজ বলো যেটাই মন চাই সেটাই পড়েন আরে ভাই আপনি যেন হত আশ্চর্য হয়ে যাবেন গোটা পৃথিবীর জমিনে একটা বিরল কিতাবের নাম আছে যে কিতাবের নাম হচ্ছে মজমুআয়ে সলাওয়াত রাসূল লিখেছেন খাজা আব্দুর রহমান চৌরভি গোটা পৃথিবীর জমিনে 30 ভলিউমের 30 খণ্ডের সর্বশ্রেষ্ঠ যে কিতাব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে ওটার নাম হচ্ছে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যেটার সাথে তুলনা দেওয়ার মতো কোনো সুযোগ নাই এরপর সহিহুল বুখারী শরীফ আমরা বুখারী শরীফ নামে যেটা চিনি ওটার সাথে তুলনা দেওয়ার কোনো সুযোগ নাই এরপর খাজা আব্দুর রহমান চৌরভি আলাইহি রহমা 30 খণ্ডের 30 পরিমের 30 পা একটা কিতাব লিখেছে গোটা 30 পারাই আমার নবীর দরুদ শরীফ বলুন না সুবহানাল্লাহ তাহলে যেটা মন চাই যখন যেটা মন চাই সেই দরুদ শরীফটা পড়তে পারবেন দরুদ শরীফটা পড়লে আমার নবী খুশি হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় দরুদ শরীফের মাধ্যমে আমাদের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায় দরুদ শরীফের মাধ্যমে আপনার উপর আল্লাহ রাজি হয়ে যায় রহমত দান করে আরে ভাই একটা ফোকা আছে যেই ফোকার নাম হলো মধু ফোকা নাম কি মধু ফোকা যেই ফোকাটা খামড়ারে আপনার শরীর বিষাক্ত হয়ে যায় কিন্তু ওই ফোকার মধুর রসগুলো আমরা বাজার থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে ক্রয় করে খাই এও মধু ফোকা আপনার মুখের রসগুলো এত দামি হলো কেমনে এত ফজিলত হলো কেমনে এত মিষ্টি হলো কেমনে মধুফোকা জবাব দেয় বিভিন্ন ফুলের রসগুলো আমি এক জায়গায় করার পরে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ি ওই মধুফোকার রসগুলো আর রস থাকে না ওটা মধু হয়ে যায় সুবহানাল্লাহ একটি ফোকা ভোমরা কেমনে মধু তৈরি করে একটি ফোকা ভোমরা কেমনে মধু তৈরি করে সল্লে আলা সুর পাওয়া যায় ভোমর গুনগুন সুরে ফুলের যাস মধু হয় রে ফুলের যাস মধু হয় রে দরুদ ও সালামের ওসিলাই দরুদ ও সালামের ওসিলাই বলুন না সুবহানাল্লাহ তাহলে নবীর পদ্ধতি সহি পড়া দরকার আছে কিনা
বলেন দরকার আছে কিনা কয়বার পড়বেন কখন পড়বেন সেটা আপনি বেছে নিন কেন একবার যদি পড়েন 10টা রহমত নাযিল হবে 10টা গুনাহ কম হয়ে যাবে 10টা মর্যাদা আমার আল্লাহ লাভ করবে সেজন্য আজকের মাহফিল থেকে শুরুতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সকলের কাছে আমি দৃষ্টি আরজ করব আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে ওই নবীর উপর দরুদ শরীফ পড়ার সেই তৌফিক দান করুক সকলে বলুন না আমিন ওই দরুদ শরীফ পড়ে বা নামাজ কালাম পড়ম হইতো আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সেই তৌফিক দান করুক এবং বেশি বেশি নবীকে মুহাববত করার ভালোবাসার সেই তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু